محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا منهم مغفرة وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما مغفرة الوعد ছোট জান্নাতের না ছোট জান্নাতের না আজরান আযীমা বড় জান্নাতের ওয়াদা এদেরকে বড় জান্নাত দান করবেন কে আল্লাহ কারণ কি ইউজিবুজ জুররা তাদের আমল এতই সুন্দর লিয়াগিজা বিহিমুল কুফফার আমল দেখে কাফের রাইগা যায় এ কারণে ওলামায়ে দেওবন্দের আমল দেখলেও কাফেরদের গায়ে জালাবালা ধরে যায় সাহাবা একরামের নেক আমল দেখলেও কাফেরদের গুসসা বাড়তে থাকে তারা গুনাহ কইরা এমন তওবা করে ফেলায় যে তওবার কারণে শয়তানের রাগ বেড়ে যায় হায় হায় কি করলাম এত কিছু কইরা এই গুনাহ খাতাটা করাইলাম এতো সব মাফ লয়ে কবরে গেল মহতরম হাজিরিন সাহাবীদের জামাত গুনাহ হইলেও উম্মতের তওবা গুনাহ থেকে কিভাবে করবে এর তালিমের জন্য আল্লাহ ওনাদেরকে গুনাহ করাইছে এ কারণে কোন সাহাবীর ব্যাপারে সমালোচনাকারী যদি কেউ হয়ে যায় তাইলে তাকে ওলামায়ে দেওবন্দ কখনোই সমর্থন করে না সাহাবী সমালোচক কারণ সাহাবী সমালোচনাকারী আমল ভালো হইলেও তার আকীদা নষ্ট কি নষ্ট তার কি নষ্ট আকীদা নষ্ট যে একই বিষয়ে এত কথা বলার দরকার নাই তাই এই মুহাররমে বউরে যেমন আদর করতে করতে মা বললে পরে তালাক হয়ে যায় আহলে বাইতকে আদর করতে করতে আবু বকর ওমরের উপর দিয়ে উঠাইতে গেলে পরে ইমানের বরবাদি এসে যায় হ্যাঁ আহলে বাইতকে মহাব্বত করা ইমান আহলে বাইতের মহাব্বত যার নাই তার ইমান ওটা আলাদা কিন্তু সিদ্দিক আকবরের আফজল আফজালিয়া শ্রেষ্ঠত্ব ওইটাও আলাদা সিদ্দিক আকবর তো উম্মতের শ্রেষ্ঠ তো মহতরম হাজিরিন শয়তান চেষ্টা করবে দিলের ভিতরে ওয়াসওয়াসা দিয়া রোগ ঢুকাইতে সন্দেহ ঢুকাইতে কি লাভ কি ইমান নষ্ট করে দিল আর একটা কথা আমাদের আকাবিররা বলেন যাদের ইমান নষ্ট আকিদা নষ্ট হয় তাদের আমল শক্ত হয় কখনো কখনো যাদের আকিদা নষ্ট হয় কখনো কখনো তাদের আমল শক্ত হয় আমল মজবুত হয় কারণ হল শয়তান তাদের আমল নিয়ে কোনো টেনশন করে এ কারণে যার ইমান ঠিক তার তকবীরে উলা ছুটলেও যার আকিদা নষ্ট ওর তকবীরে উলা অনেক সময় ছুটে না কারণ ইমান ওর তো ইমানই নাই শয়তান চিন্তা করে তুই আমি সেম সেম কিন্তু যার ইমান ঠিক আছে তাকে তকবীরুল্লাহ ছুটায় ফজরের সময় তারে ঘুম পাড়ায় অথবা তাকে দিয়ে গুনাহ করায় অথবা তাকে দিয়ে নেক আমল ছাড়ায় নেক আমলে বাধা দেয় কেন কারণ ইমান তো পুঁজি একটা আছেই সাথে যদি আমলের পুঁজি জুড়ায় লায় তাহলে তো ছোট জান্নাত না বড় জান্নাত দখল করে ফেলায় কারণ ইমান আমল দুইটা যাদের ঠিক তাদের জন্য তো ফেরদাউস জান্নাতের বরাবর সুবহানাল্লাহ এর দর্দ নিয়ে সমান জান্নাত না ফেরদাউস কত বড় জিব্রাইল
নিজের সবগুলো পাখা দিয়া মিয়াতু সিত্তু মিয়াতু জানা 600 জানা ডানা দিয়া ঘুরলো জান্নাতুল ফেরদাউসের সীমানা রেখা একুনা উকুনা কয়েকুনা কোন দিকে কতটুকু আবিষ্কার জিব্রাইল ফিরিস্তা আলাইহিস সালাম নিজে করতে পারে ওই দুই সম্পর যাদের আছে তাদেরকে দিয়ে দিবেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফীহা খালিদিনা ফীহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কোনদিন বের হইতে হবে না ফিরদাউস জান্নাত থেকে এমন মেহমান হয়ে কেউ যদি জান্নাতে যেতে চায় তো দুই জিনিস লাগবে ঈমান প্লাস নেক আমল যার ঈমান নষ্ট তার নেক আমলে শয়তান বাধা দেয় না ঈমান যার ঠিক ঠিক থাকে তার নেক আমলে বাধা দেয় এমন কিছু মুমিন আছে যাদের ঈমানও শয়তান নষ্ট করতে পারে না নেক আমল থেকেও তারে দূরে রাখতে পারে না তখন শয়তানের তিন নাম্বার অস্ত্র হয় হলো তার দিল নষ্ট করা কারণ ঈমানও নষ্ট করতে পারতেছে না আমলও নষ্ট করতে পারতেছে না তখন তার দিলের ভিতরে রিয়া ঢুকায় অহংকার ঢুকায় হাসাদ ঢুকায় এগুলো ঢুকায় তার দিলের ভিতরে ঢুকায় রিয়া মানুষ তো দেখতেছে তো সেজদাটা ভালো করে দিস মসজিদেই যে তো নামাজ পড়তেছ সে তো আব্দুল কাদের জিলানি জিলানি বাবলস আর ঘরে যখন যায় তখন কেউ দেখে না ওই আল্লাহ ঠুসটা সেরালা তো তারা ওরা করে সেরা বলাইছে নামাজ তো পড়ছে কিন্তু রিয়া ঢুকাই দিছে অথবা অহংকার ঢুকাই দিছে দেখছ তোর ইমাম নিজে আওয়াজিন করে না তুই কত ভালো তুই চাস তো সারস হ্যাঁ তোর চাইতে ভালো আর কেউ আছে নিজের ভিতরেই নিজে এবার নিজেকে বড় মনে মনে করতে থাকে এই যে দোষগুলো ওয়াসওয়াসাগুলো দিলের ভেতরে ঢুকায় এটা কে ঢুকায় শয়তান ঢুকায় শয়তান আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস দুই শয়তান আছে ওয়াসওয়াসা দেয় এক শয়তান হলো জিন শয়তান আর এক শয়তান হলো মানুষ শয়তান বোঝা যায় দুনিয়ার সব মানুষ মানুষ না কিছু মানুষ শয়তান কে কইছে কে কইছে এটা কি হুজুররা কইছে হ্যাঁ এই দেশের মৌলভীরা কইছে সব মানুষ মানুষ না কিছু মানুষ আছে দেখতে মানুষ আসলে মিনাল জিন্নাতি ওয়ান নাস একেবারে কোরআন শরীফের শেষ হিসা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই দুটোটার থেকে আমরা এই কোরআনের আমল খালি করলেই হইব না দুই সন্তান থেকে শয়তান থেকে বাঁচতে হইব দুই শয়তান থেকে বাঁচতে হইব জিন শয়তান মানুষ শয়তান তাহলে বোঝা যায় সব মানুষ কিনা চোখ থাকলেই মানুষ না নাক থাকলেই মানুষ না সার্টিফিকেট থাকলেই মানুষ না সব মানুষ মানুষ না কিছু মানুষ আছে শয়তান শয়তান মানুষ থেকেও সাবধান আবার জিন শয়তান থেকেও সাবধান কারণ দিলের ভিতরে এই রোগগুলো ঢুকাবে কে শয়তানে ঢুকাইবে নিজেকে নিজে বড় মনে করা ইবাদত বন্দিগির ভেতরে হ্যাঁ রিয়া ঢুকায়া ইবাদত নষ্ট করে দেওয়া এই ধরনের রোগে রুগী বানায়া বানায়া কলবের ভিতরে আক্রমণ করে মানুষের ঈমান নষ্ট করার মেহনত শয়তান করে এই সব থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হলো সোহবতে আহলুল ইলম দিয়েও বাঁচা যায় না সোহবতে আহলুল্লাহ হইলে আল্লাহ তাআলা সোহবতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার তাকওয়া হিফাজত করার ওয়াদা করেছে এই যে মাঝে মধ্যে যে আপনারা বসেন সোহবতে আহলুল্লাহ এটা হলো ঈমান আমল হিফাজত করার যন্ত্র আল্লাহ সবাইকে কবুল করুক আমিন বলেন আমিন এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখেন এই মাদ্রাসায় যে ছাত্রীরা পড়তেছে লাভ কি আকীদা নষ্ট হবে না আকীদা নষ্ট হবে না কিছু বিশ্বাস আছে বিশ্বাস এই বিশ্বাসগুলো নষ্ট হবে না মাদ্রাসা কওমিয়ার সবচেয়ে বড় কারনামা হলো মানুষের আকীদা সংরক্ষণের কারনামা
দাওয়াত ও তবলীগ পীর বুজুর্গরা আমলি কারনামা বেশি, যে ওনারা মানুষদেরকে আমল বেশি শেখায়, কিন্তু আকীদার সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা যেখানে ইলমি ফাকাহাত ছাড়া প্রবেশ করা যাবে না, এইগুলো সংরক্ষণ করতে মাদ্রাসা লাগে, দিনী মার্কাজ লাগে, মাদ্রাসাগুলোর দ্বারা এই আকীদাগুলোর সংরক্ষণ হয়। ইসলামের আকায়েদের যে ইলমের যে বিশাল দরিয়া আছে অনেক বিস্তৃত, এইটা অল্প অল্প শিক্ষার দ্বারায় মুমিনের আকীদা সংরক্ষণ করা সম্ভব না। সঙ্গত কারণে এই দুনো জাতের মাদ্রাসা, নারীর মাদ্রাসা হোক পুরুষের মাদ্রাসা হোক, এগুলো হলো আকীদা সংরক্ষণ করার কেন্দ্র, এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এইখানে রাস্তায় আমার পথ চলতে এখানে সফর বিরতি ছিল, কিছু কথা আপনাদের সামনে বললাম, আল্লাহ তাআলা যা কিছু বলছি তার থেকে আপনাদেরকে সহিহ বুঝ দান করেন, আমি যা বলছি ভুল ত্রুটি ক্ষমা করেন, ভালো যেটা বলছি এটার উপরে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, আমিন। যারা এখানে আলোচনা করেছেন হাক্কানি ওলামা হযরতরা তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আমার বন্ধু এখানে দাওয়াত ছিল, ওনার কথা বলার কথা ছিল মাওলানা ওলিউল্লাহ আরমান, কিন্তু সময়ের স্বল্পতার কারণে উনি বলতে পারলেন না, কারণ আমার সফর অনেক লম্বা। তাই সংক্ষিপ্ত কথা বলে আপনাদের মুখতাসার ইসলাহি মজলিস থেকে বিদায় নিলাম, নড়াচড়া করলে লাঠির বাড়ি খাইবা, আমি এখান থেকে উঠার পরে তোমাগুরু নড়াচড়া, আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝ দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا الله ছোট পরিসরে ইসলাহি একটা মজলিসে বসে কিছু ইমানি কথা তোমার বান্দাদের কানে নকল করেছি, আয় আল্লাহ সহিহ সমঝ বুঝ সকলকে দান করো আল্লাহ। রব্বুল আলামিন মজলিস কবুল করে নাও, সফর কবুল মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশ ও জাতির জন্য কল্যাণের ফয়সালা করো আল্লাহ। আমাদের জন্য তুমি আসমানি রহমের দরওয়াজা খুলে দাও আল্লাহ, জুলম ও সিতাম থেকে আমাদের সবাইকে তুমি হিফাজত করো ইয়া আল্লাহ। আমাদের জন্য খায়রের ফয়সালা করো, সর্ববালা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, যত মুরব্বীরা কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগ বানায় দাও, যারা অসুস্থ সুস্থ করে দাও, বিপানাহকে পানাহ দাও, বেরোজিকে রোজি দাও আল্লাহ, দুনিয়ার অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতের ইত্তেবায়ের নিয়ামত তুমি নসিব করো, আল্লাহ আমাদের রং সাহাবীদের রঙের সাথে মিলায় দাও, আমাদের রং নবী পাকের সুন্নতের রঙের সঙ্গে মিলায় দাও, ময়দানে মাশায় যেন আমরা জিল্লতি হয়ে না দাঁড়াই আল্লাহ। ইত্তেবায়ে সুন্নার হার হার নিয়ামত আকিদা আমাল আকায়েদ সব কিছুর ভেতরে নবী পাকের সুন্নতের রং লাগায় দাও আল্লাহ, আমাদের সকলকে সফলতার জিন্দেগি তুমি দান করো আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও, যত মাদারিস আছে সকলকে আল্লাহ এলাকাবাসীকে কদর করার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন যেদিন মৃত্যু দিবা ইমানি মত তুমি আমাদের নসিব করে দিও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।